হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে পিকনিক স্টাইলে আলু দিয়ে দেশি মুরগির মাংস রান্না। আজকের রান্নাটি আমি চুলাই করে দেখাবো আর খুব সহজভাবে রেসিপিটা রান্না করে দেখাবো। আলু দিয়ে দেশি মুরগির মাংস রান্না করার জন্য যা যা সামগ্রী প্রয়োজন হবে আমি সবগুলোকে রেডি করে নিয়েছি। দেশি মুরগির মাংস রান্না করার জন্য আমি মুরগিটাকে প্রথমে ফুটন্ত গরম পানিতে কয়েক সেকেন্ড ডুবিয়ে রাখার পরে লোমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আমি চামড়া সমেত মুরগিটাকে রান্না করে নেব, তাই খুব ভালোভাবে লোমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। লোমগুলোকে ছাড়িয়ে নেওয়ার পরে আমি গ্যাসের আঁচে মুরগিটাকে একটু পুড়িয়ে নিচ্ছি। এটা করতে গেলে মুরগিটার গায়ে কোনো লোম লেগে থাকলে সেটা নষ্ট হয়ে যাবে বা কোনো জীবাণু থাকলে সেটাও নষ্ট হয়ে যাবে। চামড়া সমেত মুরগি রান্না করতে গেলে এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে। জাস্ট কয়েক সেকেন্ডের মতো এই স্টেপটি ফলো করতে হবে। মুরগিটাকে পোড়ানোর পরে আমি একটা বাটিতে তুলে নিয়েছি। এরপর মাংসটাকে কাটার পালা, মাংসটাকে কেটে নিচ্ছি। মাংসটা খুব সাবধানে কেটে নিতে হবে, কারণ দেশি মুরগির মাংসটা একটু শক্ত টাইপের হয়। তাই তোমাদেরকে আরেকটা কথা আমি বলি, আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে। মুরগিটা কাটা হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নিয়েছি। আমি আজকের রেসিপিটি চুলাতেই রান্না করে দেখাবো। এটা আমার মায়ের হাতে তৈরি করা ছোট্ট একটি চুলা। চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা 3টি মাঝারি সাইজের পেঁয়াজ। খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা লঙ্কা। ঝালটা তোমাদের স্বাদ মতন দিয়ে দেবে। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ। খুব ভালোভাবে সবগুলোকে মাখিয়ে নিচ্ছি। মশলাটা একটুখানি কষে নিচ্ছি। মশলাটা একটুখানি কষার পরে আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম 2 টেবিল চামচ, হলুদ গুঁড়া, হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, শুকনো লঙ্কা গুঁড়া, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ। খুব ভালোভাবে সবগুলোকে মাখিয়ে দিলাম। মশলাটাকে এবার একটু কষে নিচ্ছি। কিছু তেজপাতা দিয়ে দিলাম। মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে, এরপর আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দেওয়া হয়ে গেছে, এবার খুব ভালোভাবে কষে নেব। মাংসটা কিছুক্ষণ কষার পরে আমি দিয়ে দিলাম আলু। আবার খুব ভালোভাবে সবগুলোকে কষে নিচ্ছি। প্রায়
প্রায় 3-4 মিনিট ধরে আমি মাংসটাকে কষে নিচ্ছি। মাংসটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এরপর ঢাকনা দিয়ে রেখে দেব 20 মিনিটের মতো। ফিরে এসেছি 20 মিনিট পরে, ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে। মাঝে আমি মাংসটা একবার চেক করেছিলাম, মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি প্রায় 20 মিনিট ধরে মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম কিছু কুচি করে কেটে রাখা ধনে পাতা। দিয়ে দিলাম 1/4 টেবিল স্পুন ভাজা গোলমরিচ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি চিকেন কারি মশলা। খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাংসটা রেডি হয়ে গেছে। আমি মাঝে একবার চেক করেছিলাম, মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর খেতেও খুব ভালো হয়েছে। আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি মাংসটা, আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এটা গরম ভাতের সাথে, রুটির সাথে খুব ভালো লাগে খেতে। রেডি হয়ে গেছে আজকের মেনুতে আলু দিয়ে দেশি মুরগির মাংস রান্না। আজকের মতো এখানেই শেষ করছি, আবার নিয়ে আসবো কোনো রেসিপি।